দর্শক, আমাদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বিএসএমএমইউ এর সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার। আর দর্শক, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার দুটিতে ফোন করে আপনারাও কথা বলতে পারেন আমাদের আজকের অতিথির সঙ্গে। নাম্বার দুটি হলো 09-666-777-311 অথবা 02-985-2381 এই নাম্বারে। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকে আমাদের এই আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে কিছুক্ষণ আগেও যে দর্শকদের জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী আজকেও বললেন মাস্ক পরার বিষয়ে, এতগুলো দিন আমরা পার করে ফেললাম সংক্রমণ, করোনা ভাইরাস সংক্রমণের, কিন্তু আজও কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে, এখনও দেখা যাচ্ছে যে সবাই যথাযথভাবে মাস্ক পরছেন না, হয় পরে রয়েছেন, থুতনিতে ঝুলিয়ে রেখেছেন কিংবা নাকটা বের করে রেখেছেন। এতগুলো দিন পার হওয়ার পরে গা ছাড়া হয়ে গেছে সকলে অনেকটাই, এর ফলাফল কি হতে পারে? মানে কেন আমরা মাস্কটি, মানে কেন পরবো, এটি কেন পরা বাধ্যতামূলক হওয়া উচিত? ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন যে অনেক দিন হয়ে গিয়েছে, সারা পৃথিবী জুড়ে মানুষ জানে যে কি করে করোনাকে প্রিভেন্ট করতে হবে অথবা করোনা থেকে রক্ষা পেতে হবে। এই বিষয়টি আসলে ইতিমধ্যে সারা বিশ্ব জুড়ে, এটি আমেরিকা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকাতে সকলেই জানে যে কয়েকটি বিশেষ প্রোটেকশন মেজার আছে, অর্থাৎ প্রতিরোধ করার কয়েকটি ব্যবস্থার মাঝে, কারণ এটি তো রেসপিরেটরি ভাইরাস বা শ্বাস প্রশ্বাসের সাথে মানুষের শরীরে মূলত ঢুকে এবং মূলত শ্বাস নালীকে এটি আক্রান্ত করে, অন্যান্য অর্গানও আক্রান্ত হয়। সেই জন্যেই এই মাস্ক ব্যবহার করার প্রতি এত গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ মাস্ক ব্যবহার মানে হলো আপনি শ্বাসের যে নাসিকার যে এক্সটার্নাল যে ওপেনিং, অর্থাৎ নাসারন্ধ্রের এই দুটি, এটি ঢেকে রাখতে হবে, মুখ ঢেকে রাখতে হবে, কারণ মুখের ভিতর দিয়ে এক জায়গায় যে এটা নেজোফেরিংস নামক একটি জায়গা আছে যেখান থেকে শ্বাসনালীর সাথে মুখেরও একটা সংযোগ আছে। সুতরাং এই দুটো জায়গা কিন্তু মাস্ক দিয়ে আপনাকে ঢাকতে হবে যাতে সরাসরি কন্ট্যাক্টে না আসে। আর দ্বিতীয় কথা হলো যে আয়ে বা চোখের টিয়ার থেকে, চোখের পানি থেকে, অনেক সময় চোখের পানির সাথে এই ভাইরাসটা মানুষকে আক্রান্ত করতে পারে। সুতরাং সেইখানেও আমাদেরকে গগলস বা আই শিল্ড বা ফেস শিল্ড এটি ব্যবহার করার কথা বলা হচ্ছে, যদিও সেটি অনেকে ব্যবহার করে, অনেকে করে না, কিন্তু তবু যেখানে সবচেয়ে বেশি সংক্রমণের সম্ভাবনা আছে, অর্থাৎ মুখ এবং নাকের ছিদ্রি বন্ধ রাখা মাস্ক দিয়ে, সেটি কিন্তু খুব জরুরি। আর দ্বিতীয় কথা হলো যে আপনার মানে কারো যদি হাতের কন্ট্যাক্টে আসে, কারণ হাত যদি হাতে লেগে থাকে 10 দিন লেগে থাকলেও কিন্তু সমস্যা হবে না, যদি হাত আপনি নাকের ছিদ্রিতে অথবা মুখের না লাগান, অর্থাৎ এটি যদি নাসারন্ধ্রের সাথে বা মুখের এই জায়গাতে অথবা চোখের কোনো টিয়ার চোখের পানির সাথে কোনো সংস্রবে না আসে, তাহলে হাতে কিন্তু জার্ম থাকলেও সমস্যা হবে না। কিন্তু কথা হলো যেহেতু আমরা হাত মুখে বা নাকে লাগাই, সেই জন্যই কোনো জায়গাতে যদি জার্ম থাকার সম্ভাবনা থাকে, তাহলে সেইখানে যদি কারো হাতে স্পর্শ এসে যায় তাহলে তাকে হাতও ধুতে হবে এবং সেটি সাবান দিয়ে ধুতে হবে, আপনারা জানেন সকলে, এবং কিছু স্যানিটাইজার আছে সেটি দিয়ে ধুতে হবে। তবে কথা হলো যে কথাটি আপনি বলছেন যে এতদিন পরে আমরা কেন এত রিলাক্টেন্ট বা এত আমরা মানে উদাসীন এই যত্নগুলো নেয়ার ব্যাপারে, সেটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আসলে মানুষ মনে করছে যে এতদিন পরে অফিস আদালত অনেক জায়গায় শিথিল করে দেওয়া হয়েছে, অনেক জায়গাতে দোকানপাট খোলা হচ্ছে, কলকারখানা খোলা হচ্ছে, যারা শ্রমিক তারা কারখানায় কাজ করছেন, কৃষি শ্রমিকরা কৃষি জায়গায় কাজ করছেন, সুতরাং সম্ভবত আমরা এখন রিলাক্টেন্ট হলে পারি। কিন্তু আপনার পরিসংখ্যান থেকে আপনি দেখিয়েছেন যে আজকেও 39 জন মারা গিয়েছে, 2900+ আজকে নতুন আক্রান্ত হয়েছে, অর্থাৎ প্রায় 3000 আক্রান্ত হয়েছে, এবং টোটাল আক্রান্তের সংখ্যা 2,60,000-এর ঊর্ধ্বে চলে গিয়েছে। সুতরাং এই যে বাংলাদেশের আক্রান্তের সংখ্যা সেটি তো বটেই, এমনকি সারা বিশ্বের পরিসংখ্যান যদি দেখেন, আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে ব্রাজিল, মেক্সিকোতে প্রচুর রোগী, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আপনি জানেন যে আজকেও বেশ 1,000 মানুষ সেখানে আক্রান্ত হয়েছে, মানে 1,50,000 মানুষ আক্রান্ত হয়েছে, এবং এ পর্যন্ত প্রায় 1,50,000 মানুষ ওখানে মৃত্যুবরণ করেছে। সুতরাং এই যে বিশাল সংখ্যক আক্রান্তের হার এখনো আমরা বিশ্ব ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্সে বা পরিসংখ্যানে দেখতে পাই, এটি কিন্তু কখনোই কোনো অবস্থাতে এটি প্রমাণ করে না
যে আমরা এখনই করোনার সংক্রামকের ব্যাপারে উদাসীন হতে পারি, অর্থাৎ প্রোটেকশন নেয়ার বা প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা কোনো শৈথিল্য দেখাতে পারি এমন কোনো পরিবেশ এখনো তৈরি হয় নাই। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথাটি বললেন যে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত করা যায় মাস্ক ব্যবহারের ক্ষেত্রে। আসলে মাস্ক কিন্তু খুব কঠিন কাজ নয়, এখন তুলনামূলকভাবে মাস্কের দামও কমে গিয়েছে, অ্যাভেলেবল হয়েছে খুব বেশি পরিমাণে মাস্ক। আপনি যে কোনো দোকানে গেলেই প্রায় ঔষধের দোকানে এবং অন্যান্য দোকানে অনেক দোকানে মাস্ক পাওয়া যায়। সুতরাং মাস্ক পাওয়া খুব কঠিন নয়, মাস্ক পারচেস করাও খুব কঠিন নয়, দামও খুব বেশি নয়। সুতরাং আমি বলবো যে এই মাস্ক পরা, এমনকি ঘরে অনেকে মাস্ক বানাতে পারে, যেটি বলা হচ্ছে যে কাপড় দিয়ে মাস্ক বানানো যায়, কিন্তু সেটি আবার ধুতে হবে, বিশেষ করে সাবান পানি দিয়ে ধুয়ে খুব ড্রাই করে রাখতে হবে। এবং ডাবল লেয়ার যদি আমরা পরিমাণে দুই স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক পরলে অনেকাংশে জার্ম থেকে রক্ষা পাওয়া যায়, 100% পাওয়া যাবে না বা 95% হয়তো পাওয়া যাবে না, কিন্তু একটা ভালো এক্সটেন্ট পরিমাণ সার্জিক্যাল মাস্কের প্রায় কাছাকাছি পরিমাণ পাওয়া যায় কাপড়ের মাস্কে, কিন্তু সেটি ডাবল লেয়ার করতে হবে, সেটি মনে রাখতে হবে। একটি মাস্ক যদি আমরা দ্বিতীয়বার ব্যবহার করি তাহলে আমাদেরকে ভালো করে সেটি ধৌত করতে হবে এবং ড্রাই করে শুষ্ক করে তারপরে আবার পরতে হবে, সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বললেন যে মাস্কের ব্যাপারে আমাদেরকে আরো বেশি আইন নিয়ম মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অন্যথায় রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। রোগীর সংখ্যা বেড়ে গেলে বাংলাদেশে এখন আপনারা দেখছেন হয়তো আজকে 39 জন মৃত্যুর সংখ্যা, কিন্তু এই মৃত্যুর 24 আওয়ার্স এর এই মৃত্যুর সংখ্যা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। একদমই তাই ডাক্তার শহীদুল্লাহ সিকদার, আসলে সচেতন হওয়ার আসলেও কোনো বিকল্প নেই। আসলে দীর্ঘদিন এই সংক্রমিত হওয়ার কারণেই মূলত গা ছাড়া হয়ে গেছেন, তাছাড়া মানুষ আর কতই ঘরে থাকবে, ঘরে বসে বসেও আসলে মানুষের উদাসীনতা চলে এসেছে, কিন্তু মাস্ক পরার কোনো বিকল্প নেই বরাবরই আপনারা বলে এসছেন। আপনার কাছে আরেকটি বিষয় যদি জানতে চাই যে এই সময়টিতে আসলে অন্য রোগীদের চিকিৎসা কেমন চলছে বা চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো সমস্যা ফেস করছেন কি না, বিশেষ করে ম্যান পাওয়ারের সমস্যাটা যদি ধরি যে করোনার কারণে এখনো তো সবাই একেবারে আগের মতো করে কাজে যোগ দিতে পারেনি, সব মিলিয়ে চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা এখন? ধন্যবাদ। আসলে যারা চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত তারা তো একটু বেশি ভালনারেবল, অর্থাৎ তাদের আক্রান্ত হওয়ার চান্স বেশি আছে। আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় 100-এর মতো চিকিৎসক কিন্তু মৃত্যুবরণ করেছে আর সহস্রাধিক চিকিৎসক কিন্তু আক্রান্ত অবস্থায় আছে। এখনো আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের একজন অধ্যাপক আক্রান্ত, তার স্ত্রীও আক্রান্ত, তিনি হাসপাতালে ভর্তি আছেন। আমি আরো বেশ কয়েকজন চিকিৎসককে জানি যারা এই মুহূর্তে আক্রান্ত অবস্থায় করোনায় আক্রান্ত আছে। সুতরাং এই করোনার সময়ে এটি কোভিড ইউনিট হোক, অর্থাৎ সরাসরি করোনা পজিটিভ যে জায়গাগুলো ওয়ার্ড বা কেবিন যেখানে চিকিৎসকরা ডিউটি করছে সেখানে যেমন হোক, বা তার বাইরে নন কোভিড, অর্থাৎ আমরা এখনো জানি না যে এই লোকটি করোনা আক্রান্ত কি আক্রান্ত না, তিনি হয়তো অন্য কোনো রোগের জন্য আসছেন, তারপরে তিনিও কিন্তু কোভিড পজিটিভ থাকতে পারেন। কারণ বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন যেটি বলা হয়, অর্থাৎ সামাজিক বিভিন্ন জায়গাতে অলরেডি ট্রান্সমিশন হচ্ছে এবং তার অনেকগুলো জায়গাতে অ্যাসিমটোমেটিক আছে, অর্থাৎ কোনো উপসর্গ নেই যে রোগীটির, সেই উপসর্গবিহীন রোগী কিন্তু ট্রান্সমিশন করছে সমান হারে। তার যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সমভাবেই ট্রান্সমিশন করছে, যিনি আক্রান্ত জ্বর বা সর্দি কাশি গলা ব্যথা যিনি উপসর্গ দেখাচ্ছেন তিনি যেমন ট্রান্সমিট করছেন, যিনি উপসর্গ দেখাচ্ছেন না তিনিও কিন্তু ট্রান্সমিট করছেন। সুতরাং চিকিৎসক হোক বা নার্স হোক বা স্বাস্থ্যকর্মী হোক, তাদের কিন্তু আক্রান্তের একটা সম্ভাবনা থেকে যায়। সে কারণেই খুব দুর্ভাগ্যজনকভাবে এটি সত্য যে এখনো নন কোভিড, অর্থাৎ একটি প্রেগনেন্সির মহিলা, ভদ্রমহিলা যিনি ডেলিভারি কেসে আসেন অথবা অ্যাপেন্ডিসাইটিসের যে পেশেন্টের অপারেশন লাগবে অথবা অর্থোপেডিক্সের হাড় ভেঙে গেছে যে লোকটার চিকিৎসা লাগবে অথবা একটি লিভার ডিজিজের পেশেন্ট অথবা একটি চর্মরোগের জটিল পেশেন্ট বা একটি আয়ের পেশেন্টই হোক, চক্ষু রোগের পেশেন্টই হোক বা একটি টনসিলাইটিসের পেশেন্ট হোক বা কানের পেশেন্ট হোক, তাকেও কিন্তু দেখতে হবে। সুতরাং এটি কোনো সুযোগ নেই যে কোনো নন কোভিড, অর্থাৎ যিনি করোনায় আক্রান্ত নন তার জরুরি চিকিৎসার প্রয়োজন, কার্ডিয়াক প্রবলেম আর হার্টের প্রবলেম যার, তাকে তো অবশ্যই আমাদেরকে চিকিৎসা দিতে হবে। সেইখানে আপনি যেটি বলেছেন যে এখনও ঠিক এভিনিউগুলো যথাযথভাবে কাজ করছে না,
আরো বেশি করে কাজ করতে হবে, কিন্তু সেই কাজ করার জন্য আমাদেরকে আবারও আমি বলছি যে নিরাপত্তা খুব জরুরি, চিকিৎসকদের, নার্সদের, প্যারামেডিক্সদের এবং হাসপাতাল পরিবেশটাকে অবশ্যই আমাদেরকে যথাযথভাবে নিরাপদ অবস্থানে রাখতে হবে, কনফিডেন্স তৈরি করতে হবে চিকিৎসক এবং হেলথ স্টাফদের মাঝে যে তারা যেন নিরাপদে কাজ করে অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারে। এটি হলো চিকিৎসকদের নৈতিক মৌলিক দায়িত্ব, মরাল দায়িত্ব যে অসুস্থ মানুষকে চিকিৎসা করা, অবশ্যই সেটিকে আমাদের চিকিৎসা করতে হবে, কোভিড পেশেন্ট পজিটিভ হোক আর নন কোভিডই হোক তাকে আমাদেরকে অবশ্যই চিকিৎসা করতে হবে, এর কোনো বিকল্প নেই। ডাক্তার শহীদুল্লাহ শিকদার, একদমই তাই, আপনার সঙ্গে আরো বিস্তারিত আলাপ করতে চাই। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। মোহাম্মদ জাকির হোসেন। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমার কথা হচ্ছে যে এই যে আমরা যে এই 24 তারিখ থেকে বসে আছি ঘরের মধ্যে, ছোট কাজ করি, আমি একটা কাটিং মাস্টার। জি, আমি কাটিং মাস্টার, আপনার টোটালি হচ্ছে যে বসে আছি বাসার মধ্যে, আমার কোম্পানি কোনো খবর নিল না, আমি 5 মাস থেকে বেকার, মানুষের সাহায্যে সাহায্যে আত্মীয় স্বজনের সাহায্যে চলতেছি, এই করোনার জন্য পুরো পৃথিবীটা পঙ্গু হয়ে গেছে, আমাদের খোঁজটা কে নিবে? জি, একদমই তাই, আসলে আমাদের এই আয়োজনটিও স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্নের, তবে আপনি যেই প্রশ্নটি করেছেন এই এই সমস্যাগুলো নিয়ে, কিন্তু আমাদের বেশ কিছু আয়োজন হয়, সেই আয়োজনগুলোতে আপনারা নিশ্চয়ই চোখ রাখতে পারেন, সেখানে এইগুলি নিয়ে বিশদ আকারে আলাপ আলোচনা করা হয় এবং নিশ্চয়ই প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে। আমি যদি একটু ডাক্তার শহীদুল্লাহ শিকদারকেও বলতে চাই যে আপনি কি আমাদের দর্শককে কিছু বলতে চান? জি জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, আসলে সারা পৃথিবী জুড়ে আপনি দেখেছেন যে ইউরোপে, আমেরিকাতেও খুলে দেওয়া হয়েছে অনেক জায়গায়, বাংলাদেশেও খুলে দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে আসছেন যে জীবন এবং জীবিকা দুটো পাশাপাশি চলবে, সুতরাং এটি কিন্তু আমাদেরকে মানতে হবে। সেই জন্যই তো মাস্ক পরা প্রয়োজন, সেই জন্যই স্বাস্থ্যবিধি জানা দরকার। কাটিং মাস্টার সাহেব যদি তার ঘরে বসেই, তার মানে ওয়ার্কিং প্লেসে যেখানে কাজ করেন সেখানে বসে যদি কাটিং এর কাজ করেন স্বাস্থ্যবিধি মেনে, এবং যদি কোনো সম্ভাবনা থাকে যে তিনি কোনো বসে এসছেন কোনো রোগীর বা কোনো আক্রান্ত বিষয়ের সাবস্টেন্সের স্পর্শে আসছেন, তাহলে তিনি হাত ধুবেন। সুতরাং আমি যে কথাটি বলছি যে তিনি স্বাস্থ্যবিধি মেনে কিন্তু সীমিত পর্যায়ে তার কাজের জায়গায় যেতে পারেন, অনেক জায়গাতে কিন্তু অ্যালাও করা হচ্ছে। আমি জানি না ওনার এখানে বিশেষভাবে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যদি না থাকে তিনি যেতে পারেন। এবং হ্যাঁ, এটি ঠিক যে বাংলাদেশেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কিন্তু অনেক জায়গাতে বিশেষ সাবসিডি দেওয়ার ব্যবস্থা করেছে, আপনারা জানেন, গার্মেন্টস থেকে আরম্ভ করে ক্ষুদ্র যারা ব্যবসায়ী বা শ্রমিক তাদেরকে একটি ইনসেন্টিভ বা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করেছেন, সেখানে কিছু ভর্তুকি দেওয়ার ব্যবস্থা হয়েছে, যারা কোনো কাজে যেতে পারে না প্রান্তিক লোক তাদেরকে বিশেষ সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই সাহায্যের পাশাপাশিও কিন্তু মনে রাখতে হবে যে আলটিমেটলি এই সাহায্য অনির্ধারিত কাল পর্যন্ত চলতে পারে না, আমাদেরকে অবশ্যই নিজেদের কাজ করে একটি যেমন ইন্ডিভিজুয়াল প্রোডাকশন বাড়াতে হবে তেমন রাষ্ট্রীয় প্রোডাকশন বাড়াতে হবে, তা না হলে দেশ কিন্তু সংকটে পড়ে যাবে, শুধু দেশ নয় বিশ্ব আর্থিক সংকটে পড়বে। সুতরাং যার যতটুকু কাজ করার সুযোগ আছে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে কাজ করে জীবন জীবিকাকে পাশাপাশি চালিয়ে যেতে হবে, সেটি কিন্তু খুবই সত্য। একদমই তাই, আসলে অনেকেই কিন্তু বেশিরভাগ মানুষই আসলে এই বিষয়টি নিয়ে নানা ধরনের বিপর্যয়ের মধ্যে রয়েছেন, এই বিষয়গুলি কিন্তু তারা বরাবরই অভিযোগ করছেন। তবে হ্যাঁ দর্শক, নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি হ্যালো দর্শক। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। জি 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 জি, ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে, ওর করোনা হয়েছিল পজিটিভ নেগেটিভ অর্থাৎ 5 বারের সময় সব নেগেটিভ হয়েছে, অর্থাৎ প্রায় 1.5 মাসের মতো। এর মাঝখানে ডাক্তার সাহেবদের সাথে ও টেলিকনফারেন্সে ঔষধ খাইছে, কিন্তু এখন অনবির জ্বর যেটা, ফিভার যেটা, ওটা ওই 99, কখনো 100, কখনো 99 ভাবে লিঙ্গার করতেছে, এই জন্য আমরা চিন্তিত। এবং ওই ওর যে খাওয়ার যে রুচি বা গন্ধটন্ড যেগুলো স্বাভাবিক থাকে ওগুলো মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, পায়খানা প্রস্রাবের যে ব্যাপারগুলো আছে ওগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু ফার্স্ট এড যে নিয়ার অ্যাবাউট
টু মান্থ ওই তো সাফার করতেছে, এখনো যে 99 বা 100 এটা কি জ্বর আমরা না পাঠাবো? ডাক্তার সাহেব প্রেসক্রাইব করেন না, আমরা দিচ্ছি না। জি জি জি, অ্যাকচুয়ালি দেখুন এটাই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ কোভিড নেগেটিভ হওয়ার পরে এরকম টেম্পারেচার সাস্টেন করতে থাকার অর্থটা হলো যে এই রুগীটা হয়তো অন্য কোনো ইনফেকশনে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ তার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, ভাইরাল অর্থাৎ কোভিড যেহেতু নেগেটিভ হয়ে গিয়েছে বা এতদিন থাকবে না, করোনা ভাইরাসের জন্য জ্বরটা এতদিন সাস্টেন করে না, কন্টিনিউ করে না, সেই জায়গাতে আমাদেরকে খুঁজতে হবে অন্য কি কারণে তার এই টেম্পারেচার বাড়তে পারে। ডাক্তার শহীদুল্লাহ সিকদার, আমাদের দর্শক যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে আরো বিস্তারিত জানতে চাই, তবে একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠানে ডাক্তারের নিচে একটি বিরতি। দ্বিতীয় পর্বে আমাদের সাথে আরো যুক্ত হবেন গাজীপুর শ্রীপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষণ দাস, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠানে ডাক্তার। দর্শক, আপনাদেরও সুযোগ আছে আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলবার জন্য, এবং সেজন্য স্ক্রিনে নিশ্চয়ই দুটো নাম্বার দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বিএসএমএমইউ এর সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ সিকদার, এছাড়া এই পর্বে আরও যুক্ত হয়েছেন গাজীপুর শ্রীপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষণ দাস। স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে। এবারেই আসলে ডাক্তার প্রণয় ভূষণ দাসের কাছেই যদি আগে একটু যেতে চাই, নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের মানে গাজীপুরের সার্বিক অবস্থাই আসলে আপনার কাছে জানতে চাই, যেহেতু ঈদের সময় সেখান থেকে দেখা যাচ্ছে যে বাড়িতে গিয়েছেন অনেকে, আবার বাড়ি থেকে ফিরে আসা, এই সময় সংক্রমণের হার আরও ঊর্ধ্বমুখী হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? এছাড়া স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? করোনা সংক্রমণের শুরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশের মতো গাজীপুরে করোনা সংক্রমণ দেখা দিয়েছে, এবং আপনারা জানেন যে ঢাকার পাশের যেন নারায়ণগঞ্জ এবং গাজীপুরে করোনা সংক্রমণের হার একটু বেশি ছিল, এবং সেই অবস্থাতে গাজীপুরের স্বাস্থ্য বিভাগ এবং গাজীপুরের জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে চলেছি। আপনি ইতিমধ্যে জানেন গাজীপুরে একটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে বঙ্গত শহীদ তাজুদ্দিন নামে, সেটি অলরেডি করোনা ডেডিকেটেড হসপিটাল করা হয়েছিল। যেহেতু রোগীর সংখ্যা কম এখন গাজীপুরে, সেহেতু করোনা হসপিটাল একে এখন সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানে পাশাপাশি করোনা রোগীদের চিকিৎসা সেবাও চলছে। এছাড়া রোগীদের করোনা রোগী শনাক্ত করার জন্য আপনারা জানেন গাজীপুরে দুটি জায়গায় পরীক্ষা করা হয়, একটি জায়গা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মায়ের নামে যে বেগম ফজিলতুনা মুজিব হাসপাতাল রয়েছে, সেখানে একটি পিসিআর ল্যাব আছে, আরেকটি হচ্ছে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ, সেখানেও একটি পিসিআর ল্যাব রয়েছে। এই দুটি প্রতিষ্ঠানে গাজীপুরে যেহেতু একটি শিল্প সমৃদ্ধ এলাকা, এখানে বাইরের প্রচুর লোক বসবাস করে, এবং সামাজিক দূরত্বের যে বিষয়টি থাকে সেহেতু যদি প্রচুর বহিরের লোকের আগমনের কারণে এখানে যে সংক্রমণের সংখ্যা একটু বেশি থাকার কারণে এখানে যে মেডিকেল কলেজটি রয়েছে সেই মেডিকেল কলেজে যে হসপিটালটি রয়েছে, আমরা যদি হসপিটাল রুগী ভর্তির পরিসংখ্যান খেয়াল করি সেখানে খুব বেশি রুগী ভর্তি ছিল না, এবং আমাদের গাজীপুরে যে সংক্রমণ হয়েছে তার মধ্যে দেখা গেছে যে 56 জন রুগী ইতিমধ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছে, এবং 5টি উপজেলা হেলথ কমপ্লেক্স রয়েছে, 5টি উপজেলা হেলথ কমপ্লেক্সের প্রত্যেকটিতেই কিন্তু আইসোলেশন ইউনিট নামে প্রায় 20 বেড বা 10 বেড আইসোলেশন ইউনিট খোলা হয়েছিল, এবং প্রত্যেকটি আইসোলেশন ইউনিটে কিন্তু রোগীকে ভর্তি রেখে তাদের অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে, এবং এর জন্য গাজীপুরের স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করে চলেছি। এবং আপনারা জানেন যে ঈদের পর একটা কথা শোনা যাচ্ছিল যে গাজীপুরে করোনা সংক্রমণের হার বাড়তে পারে, তো আমরা যে আজও তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে মাস্ক পরার বিষয়ে যে সে আজ জোর দিলেন, সেটি ধরে যদি আপনার কাছে জানতে চাই যে গাজীপুর বাসীরা মাস্ক পরার ক্ষেত্রে কতটা সতর্ক?
হ্যাঁ, আমরা যদি প্রথম থেকে লক্ষ্য করেছি, আমরা জেলা প্রশাসনের পাশাপাশি হচ্ছে স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম এবং মাইকিং, এছাড়া লিফলেট বিভিন্ন মাধ্যমে আমরা এগুলো সচেতন করার চেষ্টা করেছি। আমি মনে করি হয়তোবা সবাই মাস্ক ব্যবহার করছে না, কিন্তু তারপরে গাজীপুরের মানুষ এবং যথেষ্ট সচেতন, বিশেষ করে গাজীপুর থেকে বহিরে থেকে যারা আসছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, যেহেতু তারা একই সাথে যখন গার্মেন্টসের ভিতরে ঢুকে এবং গার্মেন্টস থেকে যখন ছুটি হওয়ার পরে বের হয়, তখন এই সমস্যাটা দেখা গেছে, যার কারণে আমরা গার্মেন্টসের মালিক পক্ষের সাথে স্বাস্থ্য বিভাগের কর্মীদেরকে পাঠিয়েছি এবং পুলিশদেরকে আমরা পাঠিয়েছি, তারা যেন সামাজিক দূরত্ব মেনটেন করে এবং বিশেষ করে প্রত্যেকটি গার্মেন্টসের সামনে কিন্তু আমরা হাত ধোয়ার জন্য স্পেশাল নির্দেশনা দিয়েছি, তারা যেন নিয়মিতভাবে হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখে। একদমই তাই। ডাক্তার প্রণয় ভূষণ দাস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একজন দর্শক রয়েছেন, দর্শকের প্রশ্নটা জেনে আমাদের আরেক অতিথির কাছে ফিরে যেতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আর মজিবুল। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। মজিবুল, 3 মাসের বেশি হচ্ছে শুধু গোলার ব্যথা, এক সাইডে শুধু গোলার ব্যথা করে, এক সাইডে কইরা মানে কানটা সরাসরি উঠে, কানের উপরে মনে হয় উঠে, এরম নিচে নামে এরম করে। 3 মাস হলো আপনার গলা ব্যথা হচ্ছে, তাই তো? হ্যাঁ, 3 মাসের বেশি হবে, কম হবে না, বেশি হবে। আপনি কি করোনা পরীক্ষা করিয়েছিলেন? না স্যার। আচ্ছা, ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আপনি দর্শককে কি বলবেন? ধন্যবাদ। আসলে আগের প্রশ্নের উত্তরটা একটু সংক্ষেপে দিয়ে নিই। যে আগে যে যিনি প্রশ্ন করেছিলেন যে দীর্ঘদিন থেকে তার কোভিড নেগেটিভ হওয়ার পরেও জ্বর যাচ্ছে না, তার কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটি ফুসফুসে হতে পারে, এটি কিডনি বা ইউরিনারি ট্র্যাক্টে হতে পারে, এটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে হতে পারে বা অন্য কোনো জায়গায় হতে পারে। সুতরাং সেটি আইডেন্টিফাই করতে হবে, এটি এক্সরে, ব্লাড, ইউরিন, এই ধরনের কতগুলো পরীক্ষা করলে পরে আমার ধারণা যে একজ্যাক্ট কজটা কোথায় সেটি জানা যাবে। যদি সম্ভব হয় তাহলে একটু কালচারাল সেন্সিটিভিটি টেস্টও করতে হবে, এটা ব্লাডের কালচার করা যায়, ইউরিন কালচার করা যায়, এবং যদি সম্ভাব্য কোনো জায়গায় ইনফেক্টেড লিশন থেকে নেওয়া যায় তাহলে সেটি নিয়ে পরীক্ষা করে তার এগেনস্টে কি অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটি দেখে যদি দেওয়া যায় তাহলে আমি বিশ্বাস করি সেই রুগী সেই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে জ্বর ভালো হয়ে যাবে। ধন্যবাদ। আর যে কথাটি উনি বললেন, দ্বিতীয় প্রশ্নকর্তা যেটি বললেন যে গলার একদিকে ব্যথা করে এবং কানের একদিকে ব্যথা করে, মোস্ট লাইকলি এই ব্যথাটি একটা ইউনিল্যাটারাল টনসিলাইটিস হতে পারে, ইউনিল্যাটারাল আপনার এটা ইয়ারের কানের ব্যথা হতে পারে। সুতরাং এই যে ফেরিংসে হতে পারে, মুখের ভিতরে অনেকগুলো জায়গা আছে গলার যেখানে এরকম ইউনিল্যাটারাল মানে একদিকের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, সেই একদিকে কি কারণে ব্যথা করে সেটি কিন্তু খুব বেশি কঠিন পরীক্ষা লাগবে বলে আমি মনে করি না। সেই জায়গা থেকে একটু যদি সম্ভব হয় কিছু সাবস্টেন্স নিয়ে তাকে যদি আমরা পরীক্ষা করতে পারি, এটি কালচারাল সেন্সিটিভিটি করা যায়, এটি আমরা রুটিন টেস্টগুলো যেগুলো আছে সেগুলো করা যায়, এবং যদি সম্ভব হয় এখান থেকে নিয়ে এফএনএসি করা যায়, সেটি করে আমরা সহজে ডায়াগনোসিসটা করতে পারবো। আর অন্যান্য টেস্টগুলো তো আছে, ব্লাডের টেস্টগুলো সাধারণভাবে ইনফেকশনের সোর্স প্যাটার্নটা বোঝা যায়, এক্সরে করলে বোঝা যাবে যে জায়গাটা সেই জায়গার এক্সরে করে আমরা তার কারণটা খুঁজে বের করতে পারবো, এবং জেনে যদি চিকিৎসা দিই তাহলে আমি বিশ্বাস করি সেই রোগী ভালো হয়ে যাবে। আপনি একটি হাসপাতালে যোগাযোগ করুন, আমি বিশ্বাস করি একজন যদি সম্ভব হয় নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান, আর না হলে একজন অ্যাটলিস্ট একজন জিপি চিকিৎসককে দেখান, তাহলে আপনার রোগী সঠিক চিকিৎসা পাবে বলে আমি বিশ্বাস করি। ডাক্তার শহীদুল্লাহ শিকদার, ধন্যবাদ আপনাকে। আসলে আরও একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন এবং দর্শকও নিশ্চয়ই তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তারে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তারে, এবং আপনাদেরও সুযোগ আছে আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলবার। এবং সেই শুরুতেই আসলে একজন দর্শক আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, দর্শকের প্রশ্নটি আগে নিয়ে নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি শেখ আফজালুল হক, নরসিংদী টুরিস্ট পুলিশে কর্মরত সাব ইন্সপেক্টর। স্যার, আমার সমস্যা তো হচ্ছে গত 3-4 মাস যাবৎ আমি গ্রান পাচ্ছি না, মানে খুব তীক্ষ্ণ গ্রান না হইলে নর্মাল গ্রানগুলা পাচ্ছি না স্যার, তো এটাই আমার সমস্যা স্যার। ধন্যবাদ স্যার। আপনার কি করোনা হয়েছিল? আপনার করোনা হয়েছিল? দর্শক, আমাদের আমাদের অতিথি জানতে চাচ্ছেন আপনার কি করোনা হয়েছিল কিনা।
করোনা হয় নাই, ঠিক আছে, ভেরি গুড। তারপরেও আপনি একজন, সম্ভব হলে একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান, আর একটু গরম পানি খাবেন, আদা খাবেন, এবং ভিটামিন সি খান বেশি করে, ভিটামিন বি কমপ্লেক্স খান। আমার ধারণা আপনার এটা নার্ভে কোনো ইনফ্লামেশন হয়েছে, অলফ্যাক্টরি নার্ভে, এটি ঠিক হয়ে যাবে এবং এটি আসলে রিভার্সিবল, অর্থাৎ ফিরে আসে আবার কোনো ইনফেকশন হলে। আপনি ভয় পেয়েন না, আরও কিছুদিন অপেক্ষা করেন, গরম পানি খান এবং ভিটামিন সি খান, ভিটামিন বি কমপ্লেক্স খান, আর সম্ভব হলে একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখেন। ধন্যবাদ। জি, ডাক্তার শহীদুল্লাহ শিকদার, অনেকেই আসলে এই মানে কমন অভিযোগটা করে থাকছেন যে ঘ্রাণ পাচ্ছে না, মুখে স্বাদ পাচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে সুস্থ হয়ে যাওয়ার পরেও মানে করোনা থেকে এই সমস্যাটি রয়েই যাচ্ছে, এই ক্ষেত্রে আসলে কি করণীয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, এটি এমন কোনো জটিল সমস্যা নয়, একটু ধৈর্য ধরতে হবে। করোনা পৃথিবীতে ভাইরাসটাই আগে মানুষকে আক্রান্ত করে নেয়, নতুন আক্রান্ত করেছে। এটির অনেক কনসিকুয়েন্স আছে, অর্থাৎ রোগ ভালো হয়ে যাওয়ার পরে অনেক সমস্যা হয়, আর্লি সমস্যা অনেক কিছু হয়, মিডল সমস্যা অনেক কিছু হয়, লাংসে অনেক কিছু হয়, নার্ভে অনেক কিছু হয়, সেগুলো চিকিৎসকরা এখনো শেষ কথা জানে না। কিন্তু এই যে টেস্টলেস হয়ে যাওয়া, অর্থাৎ স্বাদ কম পাওয়া, নাকে ঘ্রাণ কম পাওয়া, এটি খুব কঠিন কাজ না, জটিল কিছু না। এটি যদি লিভারে কোনো সমস্যা না হয় তাহলে টেস্ট ফিরে আসবে, এবং লিভারে সমস্যা হওয়ার কথা নয়, তত বড় মাপের কোনো সমস্যা হবে না লিভারে। শুধু গ্রান নেই, টেস্ট নেই, এটি লিভারে বড় ধরনের সমস্যা নয়, এটি ফিরে আসবে। নাকে গ্রান পাওয়া, সেটিও কিন্তু ফিরে আসবে। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, একটু পুষ্টিকর খাবার খেতে হবে, একটু অল্প অল্প করে ব্যায়াম করতে হবে, আর গরম পানি খান। এই মুখ নাকের এই জায়গাগুলো যেন ওয়ার্ম থাকে, তাকে একটা হেলদি রাখেন, ব্লাড ফ্লোটা যেন ঠিক মতো থাকে, নিউট্রিশন খাবার দাবার যেন ভালো পায়, এই নার্ভ এবং আশেপাশের জায়গাগুলো, টেস্ট বাট জিব্বা, এগুলো যেন পুষ্টিকর খাবার পায়, নিউট্রিশন পায়, তাহলে তারা তাদের নিজেদের আগের অবস্থা ফিরে পাবে এবং খুব সহজে আমরা সেই সমস্যাগুলো থেকে রেহাই পাবো। জি, একদমই তাই, এবং আপনি আসলে পুরোটা অনুষ্ঠানেই যে বিষয়টি বলেছিলেন যে সতর্কতা, মানে সতর্কতার কোনো বিকল্প নেই, সবাইকে আসলে মাস্ক পরতে হবে এবং নিয়মিত হাত স্যানিটাইজ করতে হবে। অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আপনি নিশ্চয়ই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসলেই আমাদেরকে সকলকে মূল কাজটা হলো যে প্রতিরোধ করা। করোনার কোনো স্পেসিফিক চিকিৎসা এখনো আবিষ্কৃত হয় নাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো ঔষধ নেই, সুতরাং এর থেকে রেহাই পেতে হলে আমাদেরকে প্রতিরোধ করতে হবে যেন করোনা না হয়। করোনা যদি কারো হয়ে যায় তাহলে ভয় না পেয়ে সাহসিকতার সাথে তার যথাযথ বৈজ্ঞানিক চিকিৎসা করতে হবে, তাহলে পরে আমরা জীবন রক্ষা করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য ধন্যবাদ ডাক্তার শহীদুল্লাহ শিকদার সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, এবং নিশ্চয়ই আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথিদের সঙ্গে নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতি এই আয়োজনে আমরা হাজির হব, ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।